চাকরিচ্যুতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, 11 কারখানে ছুটি ঘোষণা। পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের, বলেন হাই কমিশনার। জানাবো শেখ হাসিনা এখন ভারতের মাথা ব্যথা। এবং সর্বশেষ জানাবো জার্মান ভিত্তিক মিরর এশিয়ার প্রতিবেদন বাংলাদেশকে নিয়ে ভারতের একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চাকরিচ্যুতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, 11 কারখানায় ছুটি ঘোষণা। টঙ্গীতে বিক্ষোভ ও ভাঙচুরের কারণে 11 কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন সময়ে ওইসব কারখানা থেকে যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা এই ভাঙচুরে অংশ নেন বলে অভিযোগ শ্রমিক ও কারখানা কর্মকর্তাদের। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কাজে যোগদান টঙ্গীর বিসিক এলাকার সব পোশাক কারখানা শ্রমিকরা। এরপর সকাল 9:30 দিকে চাকরিচ্যুত কয়েকশো শ্রমিক কয়েক ধাপে 11টি পোশাক কারখানার গেটে অবস্থান নেন। তারা কর্মরত শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। এই সময় কারখানার কর্মরত শ্রমিকরা তাদের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানান। এতে চাকরিচ্যুত শ্রমিকরা ওই 11টি কারখানার ভাঙচুর করার চেষ্টা করেন। ওই 11টি কারখানায় ভাঙচুর চালান, নিজ কারখানা ভাঙচুর ঠেকানোর চেষ্টা করেন শ্রমিকরা। এতে চাকরিচ্যুতদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ভাঙচুর এড়াতে ওই কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় চাকরিচ্যুত অন্তত 2 জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। এদিকে দুপুর 2টার দিকে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করলে চাকরিচ্যুত শ্রমিকরা টঙ্গীর বিসিক এলাকার পানির ট্যাঙ্কির শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শেখ হাসিনা এখন ভারতের মাথা ব্যথা। 15 বছরের শাসন আমলে মানবতা বিরোধী লঙ্ঘন ও বিরোধীদের দমনপীড়নের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক, কিন্তু 76 বছর বয়সে হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে। হাসিনার লাল পাসপোর্ট বাতিল হয়েছে, 45 দিন পর্যন্ত তিনি ভারতে থাকতে পারবেন। এরপর কি হবে? বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছেন হাসিনা, কিন্তু ভারত তাদের মিত্রকে নিজ দেশে ফেরত পাঠাতে চাইছে না। গত 5 আগস্ট বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলন উৎখাত হওয়ার পর আওয়ামী লীগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে নিজ দেশ থেকে ভারতে পালিয়ে যান। সঙ্গে নিয়ে যান ছোট বোনকে, পেছনে ফেলে গেছেন দলের হেভি ওয়েট সহ অসংখ্য নেতাকর্মী অনুসারীদের। এই অবস্থায় বাংলাদেশ ভারত বন্ধুত্বের অবসানের চিন্তাও করেছেন অনেকে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তার যখন চীনের সঙ্গে দ্বৈরথ চলছে এমন একটা সময়ে এই উদাহরণ অনেকে ভালো দৃষ্টিতে নাও নিতে পারেন। বিরোধ সমাধান বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত স্পষ্টতই শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে চায় না। এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না, বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না। এদিকে গত বছর মালদ্বীপে এমন এক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যিনি জেতার পরপরই নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়েছেন। আবার হাসিনার পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছে। অন্যদিকে শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশে দায়ী করেন। ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনীতিও সেই বৈরতা ছাড়তে ভূমিকা রেখেছে। আর 84 বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনূসের প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে 17শ শতকের লালকেল্লা থেকে দেওয়া ভাষণ মোদী বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করেন এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপেও বিষয়টি উপস্থাপন করেন। শেখ হাসিনা পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী ও মন্দিরের উপর কিছু হামলার ঘটনা ঘটে, এসব ঘটনা নিন্দাও জানানো হয়েছে বাংলাদেশের আন্দোলনকারী অন্ত্রপতি সরকারের পক্ষ থেকে। কিন্তু ভারতের সরকার সমর্থক বেশ কিছু সংবাদ মাধ্যমে এসব ঘটনার অতিরঞ্জিত বিবরণ দৃষ্টিতে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত হাসিনাকে সমর্থন করে তার সব ফল এক ঝুড়িতে রেখে দিয়েছে এবং পরিস্থিতি কিভাবে বদলাতে হবে সেটা বুঝতে পারেনি হাসিনার আমলে গ্রেপ্তার হওয়া হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের একজন মির্জা ফখরুল। তিনি আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময়ে নয়। দুর্ভাগ্যজনকভাবে ভারতের মনোভাব এই আত্মবিশ্বাস তৈরির জন্য অনুকূল নয়। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডাইচে ভেলে বলেছে, এমন অনাস্থা ও অবিশ্বাসের পরিস্থিতিতেই আগস্ট মাসে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় দুই দেশ।
বাংলাদেশেই অনেক বাংলাদেশের পক্ষ থেকে ভারতের এই বন্যার জন্য দায়ী করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো প্রকাশ্যে নয়াদিল্লির কাছে শেখ হাসিনা ভারতের আশ্রয় নেওয়ার বিষয়টি উপস্থাপন করেনি, কিন্তু কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার কারণে নয়াদিল্লির কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে অবস্থান করা হাসিনার অন্য কোনো দেশে যাওয়াটা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে একটি দ্বিপাক্ষীয় প্রত্যাবাসন চুক্তি হয়েছিল। অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে, তবে চুক্তির একটি ধারায় অপরাধ রাজনৈতিক চরিত্র হলে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে দুই দেশকে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী AFP-কে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ দেওয়ার চেয়ে দ্বিপাক্ষীয় সম্পর্ক রক্ষা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো বুদ্ধিমান সরকার বুঝতে পারবে হাসিনা ভারতে থাকার বিষয়টিকে ইস্যুতে পরিণত করা তাদের জন্য যে কোনো সুবিধা তৈরি করবে না। পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের, বললেন হাই কমিশনার। বাংলাদেশিরা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেন, 2 সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশ সহ 126টি দেশের নাগরিকগণ ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন হাই কমিশনার। বিগত 15 বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা সৃষ্টি হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের সঙ্গে ভিসা সহজীকরণের বিষয়েও সম্মত হয়েছেন তারা। বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পড়েছে পাকিস্তানেও। সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে বলেও জানিয়েছেন আহমেদ মারুফ। জার্মানি ভিত্তিক মিরর এশিয়ার প্রতিবেদন, বাংলাদেশকে নিয়ে ভারতের একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। হাসিনা উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলে রিপোর্ট করেছে জার্মানির বনভিত্তিক নিউজ পোর্টাল দি মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো বামপন্থীদের মাধ্যমে ইউরোপ সরকারের উপর হেফাজত শিবির ও হিজবুত তেহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে এর সাথে দীর্ঘদিন যোগাযোগ করেছে হেফাজত ইসলামের এমন অংশ বোঝানো যে ডক্টর ইউনুস সুদখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবেই ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলা মিশন এর সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি। দ্য মিরর এশিয়া উল্লেখ করে, ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা করেছেন। 3 জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলার দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন নেক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিদ আবদুল্লাহর মন্তব্য ও সেভেন স্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকে আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসে হিন্দি ইংরেজিতে অনুবাদ করে ভেক্টর 2 এর টেবিলে দেওয়া হয়েছে। ভেক্টর 2 হলো এর একটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পত্রিকাটির মতে, বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে 2 নৌকা পার রেখে চলছে। ঢাকায় নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি সূত্র বলছে, তারা জামায়াত ইসলামীর সাথে আলোচনার দরজা এখনই খুলতে চায় না, তবে জানালা খুলতে চায়। প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি ও আসামের 1টি থিঙ্ক ট্যাঙ্ক গত 20 দিন ধরে গবেষণা করেছে। 3টি সংস্থার রিপোর্ট বলছে, সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। বামপন্থী বৈপ্লবিক ধারণা পথ তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছেন গবেষকরা। ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন। সেই চিন্তা থেকেই বামপন্থী ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করেছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ অভ্যুত্থানে তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে
মনে করছেন তারা, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে এর দ্বিতীয় পরিকল্পনা রিসেট আওয়ামী লীগ 2025 খুব কঠিন হয়ে যাবে। মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পাই। সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরাসরি আবাসিক স্থানান্তরিত করা হয়েছে, তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমান ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।